আগে ভাগে ২৪ নিবেদন করছেন। যতনে থাকুক তোমার ইচ্ছেরা, পুষ্পা ফার্নিচার যতনে থাকুক সবকিছু। অতুরাজ ডিলার, দ্য ফার্নিচার হাউস, দাওয়াগুড়ি, তুফানগঞ্জ রোড, রিলায়েন্স পেট্রোল পাম্পের বিপরীতে, কোচবিহার। এমজি গার্মেন্ট, ছোট বড় ছেলে মেয়েদের সমস্ত রকম রেডিমেড পোশাকের বিপুল সম্ভার, বিএস রোড, হোটেল যুবরাজ, কোচবিহার। সুষমা কালেকশন, এক্সক্লুসিভ কালেকশন অফ কার্টেন, আরএন রোড নিয়ার গৌরীমহল। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের পর কলকাতা থেকে নিজের এলাকায় ফিরলেন রায়গঞ্জের বিধায়ক। দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিয়ে হয়রানি রুখতে অনলাইন বুকিং চালু করলো ধূপগুড়ি হাসপাতাল কর্তৃপক্ষ। জমিদারি নিয়মরীতি মেনেই শ্যামামায়ের পুজোর আয়োজন করে চলছে ইটাহারের ঘোষ বংশধরেরা। যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ধূপগুড়ির ঝালটিয়ার হাট সংলগ্ন এলাকায়। দক্ষিণ দিনাজপুরের জেলা তৃণমূল মহিলা সভানেত্রীর হাত ধরে ৬৪ জন নতুন ভোটার যোগ দিল তৃণমূল কংগ্রেসে। শিলিগুড়ির বালাসন ব্রিজ সংস্কারের প্রয়োজনে যান চলাচলের সুবিধার্থে ব্রেইলি ব্রিজ নির্মাণ কাজ শুরু। শ্যামা পুজো, ছট পুজো সুষ্ঠুভাবে পরিচালনা করতে প্রস্তুতি বৈঠক হলো শিলিগুড়ির পুর নিগমে। শিলিগুড়িতে চলতে থাকা বিভিন্ন অবৈধ কল সেন্টারের মূল মালিককে গ্রেপ্তার করল এনজিপি থানার পুলিশ। ক্রমাগত পেট্রোপণ্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়িতে অভিনব বিক্ষোভ যুব কংগ্রেসের। লক্ষাধিক টাকা সোনা ও রূপা সামগ্রী চুরির ঘটনা ঘটল ময়নাগুড়িতে। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের ডেপুটেশন ও বিক্ষোভ জলপাইগুড়ি জেলাশাসক দপ্তরের সামনে। তৃণমূলে যোগদান করানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে পা ফেলতে চেয়েছে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস। জলপাইগুড়ি শহরে মাদকের ব্যবসা রমরমিয়ে চলছে বলে অভিযোগ, দাবি বিক্ষোভে সামিল হলেন এসএফআই ও ডিওএফআই। জলপাইগুড়িতে প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্রের ভার্চুয়ালি উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া। গোয়ার মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাথাভাঙ্গা আব্বাসউদ্দিন সেতুতে সংস্কারের কারণে নভেম্বর মাসের ১২ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত ভারী যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি হলো।